আমি বাচ্চাকে নিয়ে, আমি সাকিব একসাথে আমরা রুমে টাইম স্পেন্ড করছি, তো সেখানে হয়তো মানে উনিও এসেছে আব্রামকে নিয়ে, তো এরকম তো হয়েছে আসলে। শাকিব খানের বাসায় বীরকে নিয়ে শাকিবের সাথে সময় কাটালে অপু বিশ্বাস ও আব্রাহাম খান জয়কে নিয়ে চলে আসে সেই রুমে। এবার এমনই চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন নায়িকা শবনম ইয়াসমিন বুবলি। সম্প্রতি শাকিব ও অপু সম্পর্কে মন্তব্য করে আলোচনায় রয়েছেন শবনম বুবলি, আর বুবলির কাছ থেকে যেন একদম হারের খবরই পাচ্ছেন সকলেই। ভিউয়ার্স, পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন। একসাথে হয় না অনেক সময়, অনেক বাচ্চাদেরকে নিয়ে আমরা একসাথে দেখা করছি বা বাসায় যাচ্ছি শাকিব খানের, বা ওইখানে আমরা সব একসাথে গেট টুগেদার করছি, তখন তো ওখানে দেখা গেছে যে আমি বাচ্চাকে নিয়ে, আমি শাকিব একসাথে আমরা রুমে টাইম স্পেন্ড করছি, তো সেখানে হয়তো মানে উনিও এসেছে আব্রামকে নিয়ে। তো এবার একটি লাইভ প্রোগ্রামে শবনম ইয়াসমিন বুবলি বলেন, শাকিব খানের বাসায় বিভিন্ন অকেশনেই তিনি যান, আবার অপু বিশ্বাসও তার ছেলে আব্রাহাম খান জয়কে নিয়েও সেখানে আসে। শাকিবের বাসাতেই অপু বিশ্বাসের সাথে দেখা হয়েছে শবনম ইয়াসমিন বুবলির। বুবলি বলেন, পারিবারিক গেট টুগেদার হলে কিংবা যে কোনো অকেশনে বীরকে নিয়ে শাকিব খানের বাসাতে যাই, জয়কে নিয়েও অপু বিশ্বাসও আসেন, কাজেই আমাদের দেখা হচ্ছেই বলা যায়। অনেক সময় বীরকে নিয়ে শাকিবের রুমে সময় কাটাই, দেখা যায় শাকিবের সাথে খুব ভালো একটি সময় কাটাচ্ছি, তখনই জয়কে নিয়ে শাকিব খানের রুমে চলে আসে অপু বিশ্বাস। বুবলির এমন মন্তব্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে নেট মাধ্যমে। বুবলি শাকিব খানের সাথে একান্তে সময় কাটানোর অপু বিশ্বাস চলে এসে কি তাদের মধ্যে ডিস্টার্ব করেন, এমনই মন্তব্য করছেন অনেকেই। অপুর সাথে কথা হয়েছে কিনা জানতে চাইলে শবনম বুবলি বলেন, কথা বলার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি এখনো, বলার তো কোনো কিছুই নেই, দেখা হলে আমরা সবাই পজিটিভ থাকি আর শাকিব খুবই পজিটিভভাবেই সব কিছু হ্যান্ডেল করে। এদিকে বুবলির কথা শুনে অভিমান করে ঈদের দিন শাকিবের বাসাতে যেতেই চাননি অপু বিশ্বাস, পরে তার শ্বশুর শাশুড়ির অনুরোধে ছেলেকে নিয়ে শাকিবের বাসাতে তিনি যান। রাত 12টা পর্যন্ত একসাথে শাকিবের ফ্যামিলির সাথে ছিলেন অপু বিশ্বাস। ভিউয়ার্স, বুবলির এই মন্তব্যে আপনাদের কি প্রতিক্রিয়া অবশ্যই জানাতে ভুল করবেন না।